নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম এবং প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালু করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। 62 শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং চলছে বলেও জানান মন্ত্রী। শনিবার দুপুরে রাজধানীতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর শরৎকালীন নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা করে ডক্টর দীপু মনি বলেন, শিক্ষায় স্বপ্ন ও সাধ্যের সমন্বয় সাধনে ইউআইটিএস এর প্রতিষ্ঠা করেন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ভিশনারি এই মানুষ নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে এই বিশ্ববিদ্যালয়ের তিনটি সমাবর্তনে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির বিন মোহাম্মদকে সমাবর্তন বক্তা হিসেবে নিয়ে এসেছিলেন। উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানবতায় কাজ করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন শিক্ষামন্ত্রী। আমরা নতুন শিক্ষাক্রম আমাদের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সেটির নতুন শিক্ষাক্রম তৈরি করেছি, সেটির পাইলটিং চলছে। এই জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী মাধ্যমিকে আর প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক দেবার কথা। তবে এটিও চূড়ান্ত নয়, এই বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবেই যাবে এই পুরো বছর। আমরা এই পুরো বছর দেখব